যেহেতু আপনারা সবে জানে যে যোয়া পরখেদিনা আমার রাজস্থান উদয়পুর দুজন মৌলবাদী জেহাদিবিলাকে আমার হিন্দু একজন ব্যক্তি নিঃসংসভাবে হত্যা করে। আমি এই হত্যা প্রতিবাদত বজরং দলে বিশ্বন্দু পরিষদে গোটে অখিল ভারতীয় স্তরত প্রতিবাদী কার্যক্রম হাতত লৈছো। আজি হোজাইতো আমি জেলা ভিত্তিক আজি হোজাই নতুন বাজার শহীদবেদীর সন্মুখত আমি এই কার্যসূচী হাতত লৈছো। আমার কথা হল আজি এই যে দুজন জেহাদি এই মানসিকতা এই মেন্টালিটি এই দুজন জেহাদিক এই এনেকুৱা ঘটনা আগতো ঘটি আহিছে আজিও ঘটি আছে ভবিষ্যতেও এইবিলাক যদি তার আমি যদি ফাইনাল কিবা ট্রিটমেন্ট নকরো এইবিলাক ঘটি থাকিব। দুজন জেহাদিক যদি আমি ফাঁসি দিও শেষ নহয়, এই মেন্টালিটিক আমি ফাঁসি দিব লাগিব, এই মানসিকতাক আমি ফাঁসি দিব লাগিব, এই মানসিকতা কর পৰা জন্ম লৈ আছে। আমি সরকারের ওচৰত আগ্রহ করি যে সিহঁতে ইয়ার তদন্ত করক, উচিত তদন্ত হব লাগে। এই মানসিকতা যোর পৰা জন্ম লৈ আছে, এই সূত্রপাত ঘটাই এই কেন্দ্রবিলাকক বন্ধ করব লাগে, যোর পৰা এইবিলাক মানসিকতা জন্ম লৈ আছে তো ইহঁতক ফাঁসি দিব লাগে। আমি রাজস্থান সরকার যত কংগ্রেসের শাসন চলি আছে রাজস্থান সরকারক হকিয়াই দিব বিচাৰো। আমি ইতিমধ্যে দেখিছো হিন্দুত্বর বিরোধ কাম করার কারণে এটা রাজ্য সরকার পড়ে গেছে। রাজস্থান সরকারক আমি হকিয়াই দিব বিচাৰো যদি আপনার কার্যকলাপ এনেকাই চলে। করলি ঘটনা হল আমার যান রামনবমী জুলুসর উপর তো কন্টিনিউ ইহতে যে আছে পথরাও করেছে পথর আজিলোক এটা কাল্পিত অ্যারেস্ট হওয়া নাই, তো এই হব নালাগে। আপনাদের কুইক অ্যাকশন লোক নহলে ইয়ার পরিণাম আপনাদের ভুগিব লাগিব, ইয়ার পরিণাম আপনাদের ভুগিব লাগিব। আজি সব নুপুর শর্মার কেস লৈ পেলায় ইমানখিনি কথাবিলাক চলি আছে। নুপুর শর্মা কি কৈছে, নুপুর শর্মা একো বেয়া কথা কোৱা নাই, যিখিনি ইহঁতৰ কিতাবত লেখা আছে এইখিনি কথাই কৈছে, তাতে একো বেয়া কোৱা নাই। যদি নুপুর শর্মায় বেয়া কৈছেও এজন ব্যক্তি বিশেষ বেয়া কোৱাৰ কাৰণে গোটেই ৰাষ্ট্ৰখন জ্বলাই দিব, এইটো কি ধৰণৰ কথা হল? নুপুর শর্মা যদি এজন যদি কৈছে তাক কি কৰিব লাগে, তাৰ কাৰণে কানুনী যিকেইটা কাৰ্যবাহী আছে এইটো চৰকাৰে লৈ আছে, তাৰ কাৰণে তাকে ধৰিব এফ আই আর ৰেজিষ্টাৰ্ড হৈছে, তাৰ কাৰণে পাৰ্টিৰ পৰা যিমান আমি জানো যে যোনটো পাৰ্টিত আছিলে তাৰ পৰা তেখেতক বহিষ্কাৰো কৰা হৈছে। কিন্তু একজন ব্যক্তি বিশেষৰ কমেণ্টৰ কাৰণে গোটেই দেশ জ্বলাই দিব এইটো এতিয়া আমি কেতিয়াও মানি নলওঁ। ইয়াৰ কাৰণে যদি প্ৰয়োজন পৰে আমাক তেনেকুৱা ব্যৱস্থা নকৰে যেন আমি সব চৰকাৰক আগ্ৰহ কৰোঁ সোনকালে এইটো মানে ইহঁতক যিমান সোনকালে হয় ফাঁচি দিব লাগে আৰু পাব্লিকলি ফাঁচি দিব লাগে, পাব্লিকলি ফাঁচি দিব লাগে। পুতলিকা দা কৰিছোঁ এই জেহাদ যে আছে জেহাদি এইটো মই আকৌ অথনিও কৈছিলোঁ এইটো কোনো আফগানিস্তান নহয়, এইটো কোনো সিরিয়া নহয়, এইটো ইরাক নহয়, ইয়াত জেহাদি গতিবিধি নচলে, এইটো হিন্দুস্তান হয়। হিন্দু মানে সনাতন সংস্কৃতি যদি বাঁচি থাকে নট অনলি ভারতবর্ষ গোটেই বিশ্ব যদি বাঁচিবলগীয়া হয় হিন্দুত্ব বাঁচিব লাগিব। হিন্দুত্ব কোনো ধর্ম বা জাতি নহয়, এটা একটা বিচারধারা হয়, হিন্দুত্ব এটা লিভিং প্রসেস হয়। হিন্দুত্ব যদি বাঁচে তেনহলে গোটা বিশ্ব বাঁচি থাকিব। ইয়ার কারণে হিন্দুত্ব বসার কারণে এই জেহাদি তাগতবিলাক শেষ হব লাগিব। যেতালেকি এই জেহাদি তাগত শেষ নহয় তো আমি সরকারের সঙ্গে আকু এটা আগ্রহ যে জেহাদি মানসিকতা ফাঁসি দিব লাগে।